ইন্দোনেশীয় অনুসন্ধান দলগুলি বিশ্বাস করে যে তারা এমন একটি অঞ্চল চিহ্নিত করেছে যেখানে সাবমেরিনের উপস্থিতি হতে পারে। প্রধান জেনারেল আসমাদ রিয়াদ বলেন, 40 কিলোমিটার প্রায় 25 মাইল উত্তরে, যেখানে ডুব পয়েন্টের নিকটে জলের উপরিভাগে তেল পাওয়া গিয়েছিল এবং যেখানে সাবমেরিন থেকে কোনো বস্তু আসার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে একটি নৌবাহিনী জাহাজ 50 থেকে 100 মিটার 164 থেকে 328 ফুট গভীরতায় শক্ত চুম্বকীয় বস্তু শনাক্ত করেছিল এবং নৌবাহিনীটি তার যুদ্ধ জাহাজ রিগুইলকে অনুসন্ধানের জায়গায় শুক্রবার পৌঁছানোর প্রত্যাশা করেছে। রিগুইল একটি উচ্চ প্রযুক্তির সোনার দিয়ে সজ্জিত যা বস্তুগুলি শনাক্ত করতে শব্দ তরঙ্গ ব্যবহার করে এবং